অবসরের পরে রায় লেখা, এই শিরোনামে বিগত 4 ফেব্রুয়ারি 2016 তারিখে জনকণ্ঠ, দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত একটি উপসম্পাদকীয়তে স্বদেশ রায় মহোদয়ের লেখা নিয়ে আমরা সন্তুষ্ট হয়েছি। এবং ওই লেখার মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট তথা বিচারকগণের বিচার বিভাগ নিয়ে মানহানিকর লেখনী বক্তব্য উক্তি করা হয়েছে, যে কারণে আমরা এই মামলা দায়ের করেছি।